মাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিজেপির দিনত সবাতুকৈ অপমানিত হয়েছে সংখ্যালঘু জনতা সংখ্যালঘু জনতাক ভয় ভীত খুয়াই সরকারে উচ্ছেদ করেছে সংখ্যালঘুর বোর্ডর তরফের সংখ্যালঘু বিভাগের তরফের বিজেপির বিরুদ্ধে কেবেটাও বিস্ফোরক মন্তব্য করা হয়েছে সচাকৈ অসমত সংখ্যালঘু অপমানিত হয়েছে নাকি বিজেপি সরকারের দিনত এই মুহূর্তত জানার চেষ্টা করি এটা ব্রেকিং নিউজ এই মুহূর্তত বিজেপির দিনত অপমানিত হয়েছে রাজ্যের সংখ্যালঘু কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের তরফের প্রায় বিস্ফোরক মন্তব্য করা হয়েছে উন্নয়নের বিপরীতে সংখ্যালঘুক ভয়ভীত খুয়াইছে সরকারে মুসলমানের ঘর উচ্ছেদ করেছে সরকারে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের অধ্যক্ষ সলমান খানের বিস্ফোরক মন্তব্য বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু একত্রিত হওয়ারও আহ্বান জানাইছে একত্রিত হওয়ার কথাও কৈছে সলমান খানে বিজেপির দিনত অপমানিত হয়েছে রাজ্যের সংখ্যালঘু কেবল ইমানেই নহয় বিজেপি সরকারে উন্নয়নের বিপরীতে সংখ্যালঘুক ভয়ভীত খুয়াইছে বলেও মন্তব্য করেছে মুসলমানের ঘর উচ্ছেদ করেছে সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের অধ্যক্ষ সলমান খানের বিস্ফোরক মন্তব্য বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুক একত্রিত হওয়ারও আহ্বান জানাইছে সংখ্যালঘু বিভাগের কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের অধ্যক্ষগৰাকীয়ে গুরুত্বপূর্ণ খবরটি এই মুহূর্তে জানার চেষ্টা করছো সংখ্যালঘু বিভাগের তরফের আজির দিনট বিস্ফোরক মন্তব্য করা হয়েছে রাজীব ভবনত সংখ্যালঘু বিভাগের বৈঠকের পেছতেই ইটোর পেছত সিটো বৃহৎ মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে বিজেপির দিনতেই রাজ্যত সংখ্যালঘু লোকসকল সবাতুকৈ অপমানিত হয়েছে কি করেছিল মন্তব্য সলমান খানে সংখ্যালঘু বিভাগের অধ্যক্ষ সলমান খানের মন্তব্য এই মুহূর্তে আছে পুনে পুনে মন্তব্য শুনার চেষ্টা করি আজি কেনেকৈ আজি বিভিন্ন পাকে প্রকারে সদায় সংখ্যালঘুসকল অত্যাচারের কারণে যে কাম করে যায় তার আমি প্রতিবাদ আমি কেনেকে সাব্যস্ত করব পাৰিম আমি সংখ্যালঘু অসম কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগে আমি সদায় বিচাৰো যে অসম এখন ধর্মনিরপেক্ষ রাজ্য আর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাজ্য ইয়াত সকলো জাতি জনগোষ্ঠীর মানুষের কাম করার অধিকার আছে সকলো জাতি জনগোষ্ঠীর মানুষের বাক স্বাধীনতা আছে এটা একটা গণতান্ত্রিক দেশ ইয়াত আমি বিভিন্ন কাম করব আর তাত দেখবলে পাইছো যে হেমন্ত বিশ্ব শর্মায় আপনাদের দেখবলে পাইছে যে বিভিন্ন জায়গাত আমার সংখ্যালঘুসল বিনা দোষত উচ্ছেদ করেছে কেতিয়াবা মাদ্রাসা ভাঙিছে উঠাই দিছে কেতিয়াবা মসজিদ ভাঙিছে কেতিয়াবা বিনা দোষত জেলত পঠাই দিছে ইনকাউন্টার করেছে বিভিন্ন পাকে প্রকারে আজি চাওক আপনার লাভ জেহাদর নামতে হোক মুসলমানসল অত্যাচার করেছে বাল্য বিবাহর নামত মুসলমানসল অত্যাচার করেছে বিভিন্ন পাকে প্রকারে তেও অকল সংখ্যালঘুসল অত্যাচার করেছে সংখ্যালঘু মানে অকল মুসলমান নয় ইয়াত শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট সকল জাতি জনগোষ্ঠীর মানে আজি ধ্বংস করব বিচারিছে জায়গাত আমার সংখ্যালঘুসল বিনা দোষত উচ্ছেদ করেছে কেতিয়াবা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আজি কেনেকৈ আজি বিভিন্ন পাকে প্রকারে সদায় সংখ্যালঘুসল অত্যাচারের কারণে যে কাম করে যায় তার আমি প্রতিবাদ আমি কেনেকৈ সাব্যস্ত করব পাৰিম আমি সংখ্যালঘু অসম কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগে আমি সদায় বিচারো যে অসম এখন ধর্মনিরপেক্ষ রাজ্য আর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাজ্য ইয়াত সকলো জাতি জনগোষ্ঠীর মানুষের কাম করার অধিকার আছে সকলো জাতি জনগোষ্ঠীর মানুষের বাক স্বাধীনতা আছে এটা একটা গণতান্ত্রিক দেশ ইয়াত আমি বিভিন্ন কাম করব আর তাত দেখবলে পাইছো যে হেমন্ত বিশ্ব শর্মায় আপনাদের দেখবলে পাইছে যে বিভিন্ন জায়গাত আমার সংখ্যালঘুসল বিনা দোষত উচ্ছেদ করেছে কেতিয়াবা মাদ্রাসা ভাঙিছে উঠাই দিছে কেতিয়াবা মসজিদ ভাঙিছে কেতিয়াবা বিনা দোষত
জেলত পঠাই দিছে, ইনকাউন্টাৰ কৰিছে বিভিন্ন পাকে প্ৰকাৰে। আজি চাওক আপোনাৰ লাভ জেহাদৰ নামতে হওক মুছলমানসকলক অত্যাচাৰ কৰিছে, বাল্য বিবাহৰ নামত মুছলমানসকলক অত্যাচাৰ কৰিছে, বিভিন্ন পাকে প্ৰকাৰে তেওঁ অকল সংখ্যালঘুসকলক অত্যাচাৰ কৰিছে। সংখ্যালঘু মানে অকল মুছলমান নহয়, ইয়াত শিখ, খ্ৰীষ্টান, জৈন, বুদ্ধিষ্ট সকলো জাতি জনগোষ্ঠীৰে মানে তেওঁ আজি তেওঁ ধ্বংস কৰিব বিচাৰিছে। এই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আজি কেনেকৈ আজি বিভিন্ন পাকে প্ৰকাৰে সদায় সংখ্যালঘুসকলক অত্যাচাৰৰ কাৰণে তেওঁ যি কাম কৰি যায় তাৰ আমি প্ৰতিবাদ আমি কেনেকৈ সাব্যস্ত কৰিব পাৰিম। আমি সংখ্যালঘু অসম কংগ্ৰেছ কমিটিৰ সংখ্যালঘু বিভাগে আমি সদায় বিচাৰোঁ যে অসম এখন ধৰ্মনিৰপেক্ষ ৰাজ্য আৰু ভাৰতবৰ্ষ ধৰ্মনিৰপেক্ষ ৰাজ্য। ইয়াত সকলো জাতি জনগোষ্ঠীৰ মানুহৰ কাম কৰাৰ অধিকাৰ আছে, সকলো জাতি জনগোষ্ঠীৰ মানুহৰ বাক স্বাধীনতা আছে। এইটো এটা গণতান্ত্ৰিক দেশ, ইয়াত আমি বিভিন্ন কাম কৰিব পাৰোঁ।